এবার বিশাল বড় চাপে পড়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ 21 নির্বাচনের পর থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার একাধিক দুর্নীতির পেছনে জড়িত হয়েছেন, যে কারণে তো এবারও বিশাল বড় চাপে পড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে করবো ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। তৃণমূলের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম যেভাবে একাধিক দুর্নীতির পিছনে জড়িত আছেন, ফিরহাদ হাকিমও এমনটাই বিস্ফোরক অভিযোগ এনেছিলেন রাজ্য বিজেপির বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতাকর্মী, যেখানে কিন্তু এবার বিশাল বড় ধাক্কা খেয়ে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতাকর্মী। এমনটাই অভিযোগ এনেছিলেন তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের বিরোধী দল বিজেপি, যেখানে কিন্তু বিজেপি এও দাবি করেছেন যে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা দ্বিতীয় ক্ষমতা আসার পর থেকেই রাজ্য জুড়ে একাধিক দুর্নীতি ও সন্ত্রাস দেখা গিয়েছেন।